আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন হলো হুগলির শ্রীরামপুর মহকুমা আদালতে। 44তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান। প্রায় 60 জন ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সদস্যরা এদিন রক্তদান করেন। এই সঙ্গে প্রায় 120 জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। 1879 সালে 8ই ডিসেম্বর ব্যারাকপুর আদালতের সূচনা হয় ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের। আইনি পেশার সঙ্গে যুক্ত কর্মীদের একত্রিত করে সংগঠিত করাই মূল উদ্দেশ্য ছিল এই অ্যাসোসিয়েশনের। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিল আইনকর্মী প্রদ্যুৎ মুখার্জি। তারপর থেকে প্রতি বছর এই দিনটি প্রতিষ্ঠাতা দিবস হিসাবে পালন করে আসছে অ্যাসোসিয়েশনের সদস্যরা। এবছরও বাদ পড়েনি জন্মদিন তার পালনে। প্রতিষ্ঠাতা দিবসে সকলে কেক কেটে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। তার 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই স্বেচ্ছা রক্তদান শিবির, স্বেচ্ছায় আমরা বিনা পয়সায় আপনার স্বাস্থ্য শিবির এবং গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে সমস্ত আদালতে, ভূমি সংস্কার দপ্তরে, পরিবহন দপ্তরে আমাদের যারা ল ক্লার্কস আছেন তাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন। 1979 সালের 8ই ডিসেম্বর ব্যারাকপুরের মাটিতে এই সংগঠনের জন্ম হয়। আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রায় 60,000 মেম্বার, তাদের একমাত্র সংগঠন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন। তার প্রতিষ্ঠা দিবস আজকে 44তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আমাদের দাবিগুলোকে সামনে রেখে আমরা এই অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গের সমস্ত আদালত, সমস্ত বিএলআর দপ্তরে এবং সমস্ত পরিবহন শাখায় আমরা এই অনুষ্ঠান করছি। ক্লার্ক অ্যাসোসিয়েশন 1979 সালের 8ই ডিসেম্বর প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা প্রতি বছর রক্তদান, বস্ত্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি কর্মসূচি আমাদের 8ই ডিসেম্বরে প্রতিটি বিএলআরও পরিবহন এবং আদালত শাখার তাদের ইউনিটগুলিতে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করে উত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের প্রতি বছরে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে আমাদের সর্ববৃহৎ অনুষ্ঠান হচ্ছে 8ই ডিসেম্বরে রক্তদান, দুঃস্থদের শীতবস্ত্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা সহ সারা বছরই আমি কিছু না কিছু আমরা প্রোগ্রাম করে থাকি মানব কল্যাণের স্বার্থে। এই যে কিছু 60 জন দিতে পারবে, এখনও পর্যন্ত 50 জন দেওয়া হয়েছে এবং শীতবস্ত্র 150 জন দুঃস্থ ব্যক্তিকে দেওয়া হবে। স্বাস্থ্য পরীক্ষা যে আসছে তাকে করা হচ্ছে বিনা ব্যয়ে। আর কী কী করা হচ্ছে আজকে? আজকে সকালবেলায় আমাদের সংগঠনের ভূমি ও ভূমি শাখা, বিএলআরও দপ্তর শ্রীরামপুর, তারা কেক কেটে আমাদের সংগঠনের জন্মদিন পালন করেছে। আমাদের মোটর ভেহিকল মানে পরিবহন দপ্তর এবং আদালত ইউনিট সবাইকে লাড্ডু বিতরণ করেছে আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। রক্তদান, শীতবস্ত্রদান, স্বাস্থ্য পরীক্ষা। আপনার নামটা বলুন। আমি দীপঙ্কর দাস, পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন হুগলি জেলা সভাপতি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।